তিনি বিয়ের প্রস্তাব দিয়েছেন, বিয়ের প্রস্তাব পেয়েছেন, কিন্তু মেয়ে উনি দেখেছেন পছন্দ না, কিন্তু সেখানে আবার চাকরির অফার আছে, তার কিছু টাকা পয়সা দিবে, চাকরি নিয়ে দিবে, এই বিষয়ে এখন তার করণীয় কি? আসলে বিবাহ শাদি এটা তার আজীবন, যতদিন বেঁচে থাকে ততদিন একটা শান্তিপূর্ণ সমাজ বা শান্তিপূর্ণ পরিবার গড়ার জন্য এবং ভবিষ্যৎ যাত্রা দ্বারা সুন্দর প্রজন্ম তৈরি হয়, এই জন্যই আসলে বিবাহ শাদির ব্যবস্থা। জি, শুধু জৈবিক চাহিদা পূরণে শুধু বিবাহ শাদির উদ্দেশ্য নয়, এর উদ্দেশ্য আছে এই যে বংশ জেনারেশন জি ধারা অব্যাহত রাখা, অব্যাহত রাখা। তো এখন যে যিনি বিবাহ করবেন, আসলে ছেলেকে মেয়ে পছন্দ হতে হবে, মেয়েকে ছেলে পছন্দ হতে হবে, তারপরে অভিভাবকের অনুমতি লাগবে। কিন্তু অভিভাবক জোর করে তার পছন্দ নয় এমন বা সে অভিভাবককে বোঝার চেষ্টা করবে যে এটা আমার পছন্দই নয়, আপনারা দেখেন অন্য জায়গায় দেখেন পছন্দ হয়, কিন্তু তার জোর চাপ দিয়ে, কারণ আজকে হয়তো জোরে চাপ দিয়ে বিবাহ করালো, কিন্তু দুদিন পরে যদি বিবাহ ভেঙে যায় তখন আরও সমস্যার সৃষ্টি হবে। এই জন্য আমি মনে করি যে অভিভাবকদের বুঝিয়ে তিনি এই বিবাহ থেকে বিরত থাকেন যেটা তার পছন্দ হয় না। তবে হ্যাঁ, এই পছন্দ না হওয়ার যদি শরীর দৃষ্টিভঙ্গিতে হয় তাহলে ঠিক আছে, আর যদি বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে যে আরেকখানে তার প্রেম আছে, ভালোবাসা আছে, অথবা আরেকখানে টাকা পয়সার অফার বেশি আছে, এই বৈশ্বিক জগতের দৃষ্টিভঙ্গিতে কিন্তু এটা অ্যাভয়েড করা যাবে না। শরীর দৃষ্টিভঙ্গি যদি হয় তাহলে আপনি অভিভাবকের কথাকে অমান্য করতে পারেন। যে বিধবাকে বিয়ে করতে চাচ্ছেন পরিবারকে না জানিয়ে, আমরা এখানে কমন জবাবটা দিব যে বিধবাকে আসলে বিয়ে করা যায় কিনা একটা, আরেকটা হলো অবৈধ সম্পর্ক দিয়ে বিয়ে করা যায়। অবৈধ সম্পর্ক তো কোনোটা জায়েজ নাই, কিন্তু বিধবাকে এমনি বিবাহ করতে কোনো শরীয়তের কোনো আপত্তি নেই। মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম বিধবাদেরকে বিবাহ করেছেন, যাদের স্বামী মারা গিয়েছে তার স্ত্রীগণের মধ্যে বেশিরভাগ ছিলেন তারাই। অতএব বিধবা বিবাহ করা কোনো শরীয়তের বহির্ভূত কিছু নয়। তবে যেহেতু বিবাহের জন্য অলিবাগ অভিভাবকদের ইয়া লাগে, তবে সাক্ষী প্রমাণ শরীয়তের যে বিধানগুলো আছে এই নিয়মগুলো আপনাকে মেনে তার যদি বিবাহ যদি করা হয়, এটা যদি প্রকাশ না করে লজ্জার কারণে, সেটা না করলে অসুবিধা নেই, কিন্তু নিয়মগুলো তাকে মেনে চলতে হবে। সাক্ষী থাকা, ইজাব কবুল থাকা, তারপরে অভিভাবকের অনুমতি থাকা, এগুলো থাকতে হবে।